সব অভিযোগ থাকলে আমি আমাদের দলের শোভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অভিনব প্রকল্প বার করছে, অভিনব কায়দায় প্রচারের জন্য উনি আমাদেরকে ডেকেছিলেন। ব্যাকচাম ব্লক প্রেসিডেন্ট, এমএলএ, এমপি এবং কোর কমিটির যারা মেম্বার আছে গুরুত্বপূর্ণ নেতাদেরকে নিয়ে উনি দিদিকে বলো বলে একটা প্রচারের ব্যবস্থা করেছেন। যে আমরা অনেক নেতানেত্রী আমরা মমতাদির সাথে মিটিং করি, মিছিল করি, কাছে থাকতে পারি, কথা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষের যে দিদি এত কাছের সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের কাছে আমাদেরকে একটা করে কার্ড দিয়ে বলতে হবে আপনারা দিদির সাথে কথা বলুন, দিদি আপনাদের খুব সামনে, দিদি মাটির মানুষ আপনাদের সাথে কথা বলছে, এই প্রচারটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে। এখন কি কত তিন দিন আর প্রচার করেছি, ভালো সাড়া পাচ্ছে, আবার আজকেও আমাদের বিকেলে প্রত্যেক দিনই দু ঘন্টা করে প্রচার থাকবে। এটা তাদের কাছে পৌঁছে গেছে, আমাদের যেহেতু বিধায়ক নেই, আমাদের জেলা সভাপতি যে নির্দেশটা দেবে সেটা আমরা সেদিন পালন করব। বলছি এই যে কার্ডগুলো বিলি, দিদিকে বলো কার্ডগুলো বিলি, কেমনভাবে করছেন? আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে গিয়ে বলছি আপনার দিদি কোনো যদি দিদি মা বোন স্যার আপনার কোনো অভিযোগ থাকে আপনি ডাইরেক্টলি এই 9137 কথা বলুন, আপনার সাথে দিদি কথা বলুন।